15তম জন্মদিনে আরটিভি পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্টজনেরা। রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অতিথিদের নিয়ে কেক কাটেন আরটিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এ সময় তারা আরটিভির সাফল্য কামনা করে সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন নাজির ফরাইজি। আজ ও আগামীর স্লোগান নিয়ে দেশের পঞ্চম টেলিভিশন হিসেবে 2005 সালের 26 ডিসেম্বর যাত্রা শুরু করেছিল জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আরটিভি পরিবারকে শুভেচ্ছা জানাতে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আসেন শুভাকাঙ্ক্ষী ও বিশিষ্টজনরা। প্রথমে অতিথিদের নিয়ে কেক কাটেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি আরটিভি যেটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার বিভিন্ন প্রোগ্রাম, বিশেষ করে নাটক, সেইগুলোর ব্যাপারে আমরা সবাই আগ্রহী হই। আরটিভি এটি শক্তিশালী গণমাধ্যম হিসাবে এই চ্যালেঞ্জ মোকাবেলার যে কর্মপন্থা এবং কাজ, সেখানে আমাদের পাশে থাকবেন। আমরাও অনেক সময় টক শোতে এসে আমরাও সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়েছে, এই জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আরটিভির কলাকুশলী, বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক, সিইও সহ সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আজকে যে মহাযজ্ঞে আমরা আছি, আশা করব তার পক্ষে আরটিভি আরও বেশি ভূমিকা পালন করবেন। এরপর সন্ধ্যায় অতিথিদের নিয়ে কেক কাটেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম। শুভেচ্ছা জানিয়ে অতিথিরা প্রত্যাশা করেন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে আরটিভি। আপনাদের পথ চলার পথ সুন্দর হোক, উজ্জ্বল হোক, নন্দিত হোক, হে বিশ্ব প্রতিভা আলোক। আমরা সারা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই আমাদের সেই লক্ষ্য অর্জনে। আরটিভি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীতের মতোই তারা বিশেষ ভূমিকা রাখবে। সংবাদ এবং তাদের অনুষ্ঠানওয়ালা প্রচারের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা এবং আমাদের যে লক্ষ্য সেটিকে অর্থবহ করে তুলবে। আরটিভি বাংলাদেশের সকল মানুষের কাছে হৃদয়ে স্থান করে নিয়েছে। সামাজিক পরিবর্তন, ন্যায় প্রতিষ্ঠা, সত্য খবরাখবর মানুষের কাছে পৌঁছে দেওয়া। আরটিভি মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করেছে। আরটিভির জন্মদিন উদযাপনে শুধু রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট জনরাই নয়, এসেছেন সাংস্কৃতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের বরেণ্য ব্যক্তিরাও। এ সময় তারা আরটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও বৈচিত্র্যময় অনুষ্ঠানের প্রশংসা করেন। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে যে সহায়ক শক্তি রাখছে আরটিভি, আগামীতে তা আরো সম্প্রসারিত হবে। ইতিবাচক সংবাদ পরিবেশন এবং নির্মল বিনোদনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে আরো শানিত করবে। এখনো নিজেদের প্রোগ্রাম সৃজনশীলভাবে তারা তৈরি করছেন, সেই জন্য আরটিভিকে ধন্যবাদ। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও টেলিভিশনের পক্ষ থেকে জন্মদিনে আরটিভিকে শুভেচ্ছা জানানো হয়। আরটিভির 15তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের ডিএমপির পক্ষ থেকে আরটিভি কর্তৃপক্ষ এবং তাদের সমস্ত কলাকুশলীকে শুভেচ্ছা জানাচ্ছি। রায় পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছি। তারা অতীতে যেমন অত্যন্ত সাফল্যজনকভাবে 14 বছর অতিক্রম করে এসছে এবং দর্শকপ্রিয়তা অর্জন করেছে, আগামী দিনগুলোতেও তারা তাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আরটিভির জন্য আমাদের সবসময় শুভকামনা থাকবে। সংকটের মধ্যেও অনেক টেলিভিশন যখন হাবুডুবু খাচ্ছে, আমরা দেখেছি যে আরটিভি বেশ ভালো একটি অবস্থানে রয়েছে। এটার কৃতিত্ব অবশ্যই আবারও বলছি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং তাদের কর্মীদের। এ পর্যন্ত আরটিভি যেভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে, যে সুস্থ অনুষ্ঠান দিয়ে আরও প্রত্যাশা করে যেন আগামীতেও তারা এইভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যায়। দীর্ঘ পথ চলার সঙ্গী হওয়া দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আগামীতে চ্যানেলটির মান ধরে রাখতে আরও উদ্যোগী হওয়ার কথা জানান আরটিভি কর্তৃপক্ষ। শিল্পী, কলা কৌশলী, দর্শক শ্রোতা এবং বিজ্ঞাপনদাতা সবাইকে আমি আরটিভির বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা অ্যাজ এ চ্যানেল আরটিভি আমাদের সমাজকে, দেশকে এবং জাতিকে গড়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাজ করে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আমাদের এই দেশ গঠনে, এই জাতি গঠনে। আমাদের সংস্কৃতিকে ধারণ করে আমাদের অনুষ্ঠান তৈরি করতে হবে, যেটা আমাদের সন্তানদের, আমাদের শিশুদের
মানবিকভাবে গড়ে তুলবে। অতিথিদের প্রত্যাশা, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে আরটিভি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কাজ করবে। জন্মদিন উপলক্ষে চলে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা।